ফরাসি সরকারের প্রস্তাবিত অবসর সংক্রান্ত নীতিমালা সংস্কারের প্রতিবাদে গেল উনিশ জানুয়ারি দেশব্যাপী ধর্মঘট পালনের পর এবার রাজধানী প্যারিসে বামপন্থী দলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে এতে অংশ নেন হাজার হাজার মানুষ ব্যানার ও প্লেকার্ড হাতে নিয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা এ সময় ম্যাক্রো সরকারের পদত্যাগের দাবি জানান বিক্ষোভকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা নতুন নীতিমালায় অবসরের বয়সীমা বাষট্টি থেকে দু বছর বাড়িয়ে চৌষট্টি বছর করতে চায় ম্যাক্রো সরকার একই সঙ্গে পূর্ণ অবসরে যাওয়ার জন্য কাজের বয়সীমা বেয়াল্লিশ থেকে এক বছর বাড়িয়ে তেতাল্লিশ বছর করতে চায় তবে নতুন এই নীতিমালার তীব্র বিরোধিতা করে আসছে সাধারণ মানুষ গেল দশই জানুয়ারি ফ্রান্সের জাতীয় সংসদে এ সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হয় সংসদের নিম্ন ও উচ্চ কক্ষ থেকে পাশ হওয়ার পর অবসর সংক্রান্ত সরকারের নতুন নীতিমালা কার্যকর হওয়ার কথা রয়েছে বিলটির প্রতিবাদে আগামী একত্রিশে জানুয়ারি ফ্রান্স জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে দেশটির শ্রমিক সংগঠনগুলো শ্রমিক সংগঠনগুলোর ডাকে দেশব্যাপী ধর্মঘট পালনের পর এবার ফ্রান্সের বাম দলগুলিও ফরাসি সরকারের অবসর সংক্রান্ত নীতিমালা সংস্কারের প্রতিবাদে বিক্ষোভ করেছে রাজপথে বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলছেন তাদের এই আন্দোলন শুধু তাদের নিজেদের জন্যই নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর তাই সরকারের কাছে তাদের দাবি মেনে নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন তারা মোহাম্মদ লুৎফরমান বাবু সময় সংবাদ প্যারিস